আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ফ্রিতে কম্পিউটার থেকে বাংলা চ্যানেল টিভি দেখা যায়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই বলে রেখি, আপনার কম্পিউটারে উইন্ডোজ 8 অবশ্যই ইনস্টল করতে হবে, নতুবা হবে না। তারপর ইন্টারনেট লাইনটি অন রাখতে হবে। হ্যালো বন্ধুরা, কম্পিউটারে প্রথমে উইন্ডোজ 8 ইনস্টল করতে হবে। তারপর দেখেন খুব সহজেই ল্যাপটপে আমরা বাংলাদেশের চ্যানেলগুলো দেখতে পারি। তো চলেন প্রথমে আমরা যাই স্টার্টে, এই যে মাইক্রোসফট অফিস স্টার্ট, তারপরে ভিডিওতে ক্লিক করব। দেখেন ভিডিওতে ক্লিক করার পর কালেকশনে ক্লিক করব। তারপর কালেকশনে ক্লিক করার পর ব্রাউজ টিভি এখানে ক্লিক করব। এখন দেখেন অনেকগুলো ছবি চলে আসছে, এখান থেকে আমরা যে কোনো একটা ছবিতে ক্লিক করব। এই যে মুভি অ্যান্ড বোনাস, এখানে যাব। যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন এখন সোজা ওই ছবিটির উপর ক্লিক করলে, মুভির উপর ক্লিক করার সাথে সাথে চলে আসছে এখানে, ইন্টারনেট সার্চ করতে বলছে। এখন আমরা লিখব www টিভি বাংলা চ্যানেল বাংলাদেশ, বা টিভি চ্যানেল বাংলাদেশ, টিভি CHANNEL চ্যানেল বাংলাদেশ, DNGLA DESS বাংলাদেশ দিয়ে এন্টার দিলাম। একটু অপেক্ষা করুন, আসছে। এই দেখেন বাংলাদেশ টিভি মুভি ওয়ান দেশ, এই যে জাগো, এইটাই দেবেন। এই যে জাগো বিডি বাংলাদেশ লার্ডস অনলাইন টিভি। এখন আমরা ক্লিক করার সাথে সাথে এই দেখেন বাংলাদেশের পুরো চ্যানেলগুলো চলে আসছে, 71, 24, বাংলা ভিশন চ্যানেল, এই যে সমস্ত কিছু বাংলাদেশের চ্যানেল, এই দেখেন এই সবগুলো চ্যানেলে আপনি দেখতে পারবেন। যাই হোক, আমরা এখন প্রথমটা একটা যাই, এই যে বাংলাদেশ চ্যানেল বাংলা ভিশন, এখানে ক্লিক করলাম। এই যে বাংলা ভিশন চলে আসছে, দেখেন সুন্দরভাবে বাংলা ভিশন। একটু অপেক্ষা করলেই চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন বাংলা ভিশন চ্যানেল অলরেডি চলে আসছে। এই দেখেন এটিএন বাংলা, বাংলা ভিশন পরে এই যে এটিএন বাংলা, এই যে চালু হচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই যে এটিএন বাংলা অনুষ্ঠান, এটিএন বাংলা। এবার দেখুন এই যে অন্য একটা বাংলাদেশ টিভিতে যাব, আরেকটা চ্যানেলে যাই। এই দেখেন চ্যানেল 24 আমরা এখানে দেখতে পাচ্ছি। দাবিদার হয়ে থাকে, এই যে দাবিদার এলে সঙ্গে সঙ্গে বিষয়টা সমাধান করা হয়। এখন আরেকটা চ্যানেল দেখেন, এই যে বৈশাখী টিভি, এই দেখেন বাংলাদেশের বৈশাখী টিভি। কি রেখেছিস? ফেরেন্স অফ টি বল না, সেটা হচ্ছে এই যে নিচে এটিএন নিউজ, এটা দেখি। এই চ্যানেলটা আমরা দেখছি, আমরা কম্পিউটার দিয়ে সহজ ভাবে সুন্দর ভাবে আমরা টিভি দেখতে পারি। তো আপনারা যদি টিভি দেখতে চান, তো কম্পিউটারে এইভাবে আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আপনারা চেষ্টা করুন, আপনারাও দেখতে পারবেন। পরিশেষে বলবো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।
আর নোটিফিকেশনের বেলটি অন করে দিন, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।